আসসালাম আলাইকুম। তাহলে আরেকবার আচ্ছা, যুক্ত করি। কেউ হ্যাঁ যদি বলো। বিশ্বাসী থাকেন তাহলে একটু বলেন, ইসে আমরা সুযোগ দিব, আপনাদেরকে আগে সুযোগ দিব। বিশ্বাসী কোনো ব্যক্তি থাকলে, বিশেষ করে মুমিন কোনো ভাই থাকলে, ইসে লিখতে পারেন, প্রাইভেট চ্যাটে লিখতে পারেন, আপনাদেরকে আগে আগে সুযোগ দেওয়া হবে। হ্যাঁ আসিফ ভাই, আপনাকে বলুন। আরেকজনকে যুক্ত করি দেখি। শান, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। শান, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি নিজেকে আনমিউট করে বলেন। হ্যাঁ বলেন। জি ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছে আশা করি, আপনি ভালো, বলেন তাহলে। আমার যে জিনিসটা জানার দরকার ছিল আর কি, আসলে ওই হাদিস গুলো কখন থেকে কালেকশন করা শুরু হয়েছে? হাদিস মানে আমি গুলা যেটা, কালেকশন করা শুরু হয়েছে নবী মোহাম্মদের জীবদ্দশাতে, নবী মোহাম্মদ যখন বেঁচে ছিলেন সেই সময় হাদিস গুলা লিপিবদ্ধ করা হয়েছে। আমরা যেটাকে আসলে সহি ভাবে জানি যে বুখারি বা তিরমিজি, তারা তো নবী মোহাম্মদের অনেক পরে জন্ম নিছে। এরা হচ্ছে হাদিসের কম্পাইলার, মানে হচ্ছে ধারাবাহিক ভাবে লিপিবদ্ধ করেছেন, বই আকারে প্রকাশ করেছেন, কিন্তু তারা তো হাদিসের লেখক না। আচ্ছা আচ্ছা, ওই তাহলে হাদিসগুলোর ভিতরে লেখা আছে, ওই হাদিসগুলোর ভিতরে লেখা আছে, মনে করেন আবু হুরায়রা থেকে বর্ণিত। আবু জি হুরায়রা থেকে, আবু হুরায়রা কি, আবু হুরায়রা হচ্ছে নবী মোহাম্মদের সাক্ষাৎ সাহাবি, সেই আবু হুরায়রা লিখে রাখছে, বা হযরত আলী হয়তো লিখে রাখছে, আনাস বিন মালিক সে হয়তো লিখে রাখছিল, সেইখান থেকে তার ছাত্ররা সেখান থেকে শিখছে, তার ছাত্ররা সেখান থেকে শিখছে, এরপরে গিয়ে ইমাম, তারপরে হচ্ছে গিয়ে আবু হুরায়রার একজন ছাত্র ছিল, সে সর্বপ্রথম হাদিস গ্রন্থ লিখেছেন। আবু হুরায়রার জীবদ্দশাতেই সেটা তিনি পুস্তক আকারে আবু হুরায়রার কাছে নিয়ে আসছিলেন, আবু হুরায়রা সেটা মরার সময় দেখে মরছে যে হাদিস গ্রন্থ লিখিত হয়ে গেছে। তারপরে হচ্ছে গিয়ে, এরপরে হচ্ছে গিয়ে আরো কয়েকটা হাদিস গ্রন্থ লেখা হয়েছে, আব্দুর রাজ্জাক নামক একজন হাদিস গ্রন্থের লেখক আছেন, তারপরে আরো কয়েকজন লেখক আছেন, এরপরে ইমাম আবু হানিফা একটা হাদিস গ্রন্থ লিখেছেন, এরপরে সেই হাদিস গ্রন্থটা আবার ঘুরতে ঘুরতে কিছু বাদ গেছে, কিছু আবার যুক্ত হয়েছে, নতুন আরো কিছু হাদিস অন্য সাহাবিরা এসে বলছে, সেগুলো এসে যুক্ত হয়েছে। এর বহু বছর পরে অনেকগুলো হাদিস গ্রন্থ লেখার পরে, পরে গিয়ে ইমাম বুখারী আবার একটা বড় সংকলন তৈরি করছে, সেই বড় সংকলনের ভিতরে তিনি যেগুলাকে সহি গ্রেডিং দিচ্ছেন সেই সহি গ্রেডিং গুলা রাখছেন, এবং অন্যান্য যে সহি গ্রেডিং তিনি দিচ্ছেন অনেকগুলাকে রাখেন নাই, তিনি বলছে তাহলে আমার বইটা অনেক বড় হয়ে যাবে, আমি এটা সংক্ষিপ্ত আকারে লিখতেছি, সংক্ষিপ্ত আকারে আমি যে জিনিসগুলো পাইছি সেই জিনিসগুলো লিখে রাখতেছি। কিন্তু তিনি সংগ্রহ করছিলেন আরো অনেক বেশি হাদিস, সবগুলাকে তিনি রাখতে পারেননি। আর একটা গ্রন্থ তিনি লিখছিলেন হাদিসের উপরে, সেটার ভিতরে কিছু আবার লিখে রাখছে, কিন্তু তিনি যাওয়ার সময় পেলে গেছেন, এছাড়াও আমার হাদিস গ্রন্থ ছাড়াও আরো অনেক সহি হাদিস আছে যেগুলো আমি লিপিবদ্ধ করতে পারিনি, আমার জীবদ্দশাতে আমি পারিনি, হয়তো ভবিষ্যতে কেউ করবে। এরপরে বাদ বাকি যে হাদিস গ্রন্থগুলো লেখক আছে তারাও মানে হাদিস গ্রন্থ লিখছে। তার মানে হচ্ছে এটা যে নবী মোহাম্মদের জীবদ্দশাতে হাদিস লেখা হয়েছে, নবী মোহাম্মদের মৃত্যুর পরে ইমিডিয়েট পরেও হাদিস গ্রন্থ লিখিত হয়েছে, তার কিছু বছর পরে আরো হাদিস গ্রন্থ লিখিত হয়েছে, ইমাম আবু হানিফার আগেও হাদিস গ্রন্থ লিখিত হয়েছে, ইমাম আবু হানিফা হাদিস গ্রন্থ লিখছে। লিখছে মানে হচ্ছে গিয়ে সে হয়তো সরাসরি লেখে নাই, কিন্তু তা সে সেই হাদিস গুলাকে সংকলন করছে এবং তার ছাত্ররা সেই গ্রন্থটা বের করছে। এইভাবে হাদিস গ্রন্থ একটার পর একটা প্রজন্ম থেকে প্রজন্মে সেটা রয়ে গেছে। আচ্ছা ভাইয়া, তো আমি যেটুকু পড়ছি বা যেটুকু জানতে পারছি সেটা হচ্ছে মোহাম্মদের যে কোরআন সে বলে গেছে সেটা আসলে পাবলিশ করছে হচ্ছে আমাদের গনি আইসা। তো গনি তো নিজের থেকে অনেক আয়াত বাদ দিয়ে দিছে বা অনেকগুলো কপি যেগুলো ছিল সেগুলোকে পুড়ায় ফেলছিল। তো সেক্ষেত্রে উনি আসলে কতটুকু হাদিস গুলোকে কারেকশন করে রাখছে, যেগুলো যেগুলো তার মত বিরুদ্ধে চলে গেছে সেগুলোকে সে রাখছে কিনা, কিংবা হচ্ছে এরপরে যে আব্বাসিয়ারা আসছিল কিংবা কি বলে ওদেরকে মবিয়ারা ছিল, তারা যে রাজত্ব চালায় গেছে, তারা তো মূলত আসলে মোহাম্মদের বিরোধী পার্টি হিসাবে এখানে কাজ করতো রাজনৈতিক ভাবে। তারা কি আসলে সমস্ত কিছু গুলোকে সহিভাবে রাখছিল কিনা সেটা প্রশ্নবোধক মনে হয় আমার কাছে। তাহলে তো সেই প্রশ্নটা তো কোরআন সম্পর্কেও থাকতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কোরআন সম্পর্কেও আমার অনেক ইয়ে আছে যে আসলে কোরআন কি সংকলন আসলে হয়েছে কিনা। হ্যাঁ, তাহলে তো প্রথমে হচ্ছে কোরআন নিয়ে এই আলোচনাটা করতে হবে যে কোরআনটা ঠিকভাবে সংকলন করা হয়েছে কিনা। এখন কোরআন সংকলন হয়েছে কিনা সেটা জানার উপায় কি, সেটা জানার উপায় হচ্ছে হাদিস থেকে দেখতে হবে যে কোরআনটা ঠিকভাবে সংকলন হয়েছিল কিনা। কিন্তু হাদিস ছাড়া তো আর কিছু নাই আমাদের কাছে, মানে সিরাত আছে, কিন্তু সিরাতের গুলাকে নিয়ে তো মুসলিমরাই একমত না, কোন সিরাত, কোন সিরাতের, সিরাতের কোন অংশটা সহি কোন অংশটা সহি না, এটা নিয়ে মুসলিমরাই একমত না। তাহলে এই যে জিনিসটা নিয়ে আসলে বিভিন্ন ধরনের মতামত আছে, তাহলে সেই জিনিসটা নিয়ে আমরা, সেই জিনিসটা দিয়ে আমরা কিভাবে কোরআনকে ভেরিফাই করবো ভাই? জি জি, আমার কাছে সেটাই প্রশ্নবিদ্ধ মনে হয়, যেখানে আমি কোরআনকে সহি পাচ্ছি না সেখানে আমি হাদিসকে আসলে কতটুকু সহি মানতে পারবো? কিন্তু যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করেন, আমি বলতে পারি যে কোরআনের থেকে হাদিসটা বেশি সহি। ঠিক আছে, মানে হাদিস দিয়ে আসলে মোহাম্মদকে বলেন বা ইসলামকে বলেন খুব ভালোভাবে পৌঁছানো যায়, সেদিক থেকে না কি না, আপনি পচানো যায় না, পচানো যায় এই জন্য না, কারণ কোরআন কম্পাইলেশনের যে পদ্ধতি এবং হাদিস কম্পাইলেশনের যে পদ্ধতি, এই পদ্ধতিগুলো যদি আপনি পড়েন দেখবেন কোরআন কম্পাইলেশনে কোনো ধরনের কোনো যাচাই বাছাই, কোনো ধরনের কোনো ক্রস চেক, কোনো ধরনের কিছুই ছিল না। যার যেটা মনে হয়েছে, যে যেখান থেকে পারছে সেখান থেকে একটা করে নিয়ে আসছে, ওইটা ঢুকাই দিছে, যেটা মানে পছন্দ হয়েছে সেটা ঢুকাই দিছে, যেটা পছন্দ হয়নি সেটা ঢুকায়নি। কিন্তু হাদিস সংকলনের সময় অনেক ভাবে যাচাই বাছাই করে দেখা হয়েছে, রাবি খারাপ পেশাব করছে নাকি, বৈশা পেশাব করছে নাকি, অমুকরে টাকা ধার দিছিল টাকাটা ফেরত দিছে নাকি, অমুকে এটা করছে নাকি সেটা করছে নাকি,
এমনকি যেই বেটায় কোরআন কোরআনের আয়াত বলছে সেই বেটা থেকে হাদিস নেয় নাই। আপনি এটা চিন্তা করতে পারেন যে জি জি বড় বড় হাদিস প্রণেতারা এমন ব্যক্তি থেকে হাদিস নেয় নাই যে বেটা কোরআনের অনেকগুলো সুরা আইসা বিলা গেছে, এছাড়া আর কোনো মানে হাফেজ ছিল না, ওই সময় ওই বেটার জি থেকে ওই ওইটা নিছে, ওই সুরা নিয়ে কোরআনের ভিতরে ঢুকাইছে, কিন্তু ওই বেটার থেকে হাদিস নেয় নাই কারণ ওই বেটা মিথ্যাবাদী, ওই বেটার মানে ইয়া ভালো না, স্মরণ শক্তি ভালো না। আপনি চিন্তা করেন তাহলে কোরআন জি কিভাবে, কোরআন মাসুদ কিভাবে, কাবে এরা ছিল, তারা তো আসলে কোরআনকে ই বলে নাই, মানে সহি বলে নাই। আবদুল্লাহ ইবনে মাসুদ যিনি ছিলেন কোরআনের সবচাইতে বড় পণ্ডিত, কোরআনের উপরে সবচাইতে বড় পণ্ডিত, এই বেটায় ওসমানের সময় বিদ্রোহ করে বসছে ওসমানের বিরুদ্ধে যে এই যে কোরআন লেখা হয়েছে এটা কিছুই হয়নি, ফাও ফালতু একটা জিনিস লিখছে, এটার বিরুদ্ধে জিহাদ মানে সে একটা ইয়া ডাক দিয়ে বসছিল যে এই কোরআন ইয়া বাতিল করতে হবে। আবদুল্লাহ ইবনে মাসুদের মতো সাহাবি যে হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কোরআন বিশেষজ্ঞ, সবচেয়ে বড় কোরআন মুখস্থকারী, যার কোরআন তিলাওয়াত স্বয়ং নবী বসে বসে শুনতেন এবং প্রশংসা করতেন, সেই আবদুল্লাহ ইবনে মাসুদই তো চিৎকার চেঁচামেচি করছে এই কোরআন নিয়ে। জি তো সেক্ষেত্রে আর কি আমি আসলে বলতে চাচ্ছি যে আসলে কোরআন যেহেতু আসলে ওইভাবে সংকলিত হয়ই নাই, সেক্ষেত্রে আসলে ধর্মটা কি আসলে আমরা সহি পাচ্ছি, বা আসলে আমরা যে তাদেরকে এইভাবে অপমান করতেছি এটা কি আসলে ঠিক হচ্ছে কিনা, অপমান আমরা কিন্তু করতেছি, ইতিহাস যে পাচ্ছি না, অপমান করতেছি সেটা তো ওই যেই তথ্য আমরা পাচ্ছি সেটার উপর ভিত্তি করেই তো করতেছি আমরা, তো তথ্য ছাড়া তথ্যগুলো আসলে সঠিক হচ্ছে বলে আমি মনে করতেছি না, কিংবা তথ্যগুলা কিছু ক্ষেত্রে হয়তো আপনিও তথ্যগুলা মনে করেন সঠিক না। তথ্যগুলা সঠিক না হলে তো যেই যারা এই তথ্যগুলা লিখছে তাদের সমস্যা, আমি এখানে কি করতে পারি? না আপনি কিছু করতে পারেন, আমি সেটা বলতেছি না, আসলে সত্য উদ্ঘাটন করার কি আমাদের অন্য কোনো উপায় নেই? মনে করেন হিটলার মানে মনে করেন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাহিনী 30 লাখ মানুষকে হত্যা করছে, এখন এই জিনিসটা আমরা জানছি কোথা থেকে, জানছি হচ্ছে গিয়ে যারা সেই সময় মুক্তিযোদ্ধা ছিল বা যারা সেই সময় ইতিহাস বিশেষজ্ঞ ছিল তারা এই বিষয়টা পরবর্তীতে আমাদেরকে বলছে বা তারা পরবর্তীতে লিপিবদ্ধ করছে, ইতিহাস লিপিবদ্ধ করছে। এরকম হইতেই পারে যে তাদের তাদের তারা সবাই 2 নম্বর ছিল, তারা সবাই মিথ্যা কথা লিখছে। এখন তাইলে কি এখন আমরা আচ্ছা কি বলবো? আসিফ ভাই, এর থেকে তো ইজি ইয়ে আছে, শান ভাই আপনি কি বিশ্বাসী, মানে ইসলাম ধর্ম বিশ্বাস করেন, আমি আসলে বিশ্বাসী বলতে পারি না নিজেকে। মানে আপনি কি চান মানে ইসলাম ধর্মটা সত্য হোক, নবী মোহাম্মদ সত্য হোক, আল্লাহ সত্য হোক, এটা কি চান কিনা? আমি প্রচলিত যে কোরআন আছে বা যে ধর্ম অনুযায়ী আমরা মোহাম্মদকে চিনছি ভাই সেটা আল্লাহ কি আমি বিশ্বাস বিশ্বাস করেন? করতে পারি আল্লাহ বিশ্বাস করেন? না? আসলে এভাবে বিশ্বাসী না, আল্লাহ বিশ্বাস করেন? মোহাম্মদ যে রাসুল ছিল এটা বিশ্বাস করেন? মোহাম্মদ রাসুল ছিল, হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু আসলে আল্লাহ মানতে বিশ্বাস পারি করেন না। না? মোহাম্মদ আল্লাহ রাসুল এটা বিশ্বাস করেন? ভাই এই চালাকি গুলা কেন করেন আপনারা এসে ভাই, না না না, এই ফাইজলামি গুলা কেন করেন মোহাম্মদ ভাই? কার প্লিজ রাসুল ছিল, ছাগলের রাসুল ছিল না, কিসের রাসুল ছিল? মোহাম্মদ উট চড়াতো না, ছাগল চড়াইতো, সে ছাগল ছিল কি রকম আমি মনে ভাই করি। রাসুল 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 কার ছিল? মোহাম্মদ যে রাসুল রাসুল হিসেবে বিশ্বাস করেন, কিসের রাসুল ছিল, কার রাসুল ছিল? ভাই আল্লাহ আল্লাহ বিশ্বাস করেন না কিন্তু মোহাম্মদ রাসুল ছিল এটা বিশ্বাস করেন, মাশাআল্লাহ ভাই আপনি তো ভাই সেরকম একজন ভাই এটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি নতুন একটা ধারা ভাই। চালু রাসুল করতে পারলে ভাই আপনি ওই রাসুল ধারার, বিশ্বাস করেন ভাই, আপনি আমার কথা একটু মনোযোগ দেন, রাসুল বিশ্বাস করেন আপনি? মোহাম্মদ যে রাসুল ছিল এটা বিশ্বাস করেন? হ্যাঁ মোহাম্মদ হয়তো একটা ধারা রাসুল ছিল, কিসের রাসুল ছিল মানে আল্লাহ বিল্লাহ ছিল না তাহলে তার কার রাসুল ছিল সে, মানে কার বার্তা মামলুকুতের নিয়ে আসছে, রাসুল, মামলুকুতের কার রাসুল বার্তা ছিল, নিয়ে আসছে সে? সে তার নিজের মনোগত কিছু বার্তা নিয়ে আসতো, যদি রাজনৈতিক ভাবে কোনো দেশ কোনো পরিচালনা নিজের করার জন্য। মানে ল্যাংটা পাগলের মতো মানে নিজের নিজের নিজে যেটা চালাতে পারে নিজের ধর্ম চালু করছে সে আর কি, ওটা জি ওটার মধ্যে কোনো ডিভাইন নলেজ ছিল না। না তাহলে ভাই আপনি যদি এই ধারার ইয়েটা মনে করেন যে নবী মোহাম্মদ কোনো ডিভাইন ইয়ে করে নাই, ডিভাইন কোনো জ্ঞান নিয়ে আসে না এসে, সে নর্মাল একটা 10টা 12টার মতো একটা বিয়ে ছিল, তাহলে ভাই আপনার এই ন্যারেটিভ নিয়ে আমি মনে করি আপনার মুসলিম যারা আছে ইসলামিস্ট যারা আছে তাদের সাথে ইয়ে করা উচিত, তাদেরকে কনভিন্স করা উচিত আপনার যদি ইয়েটা সত্য হয়, পজিশনটা সত্য হয়, তাহলে তারাও যদি মেনে নেয় তাহলে তো ভালো, আমরা সত্য জেনে গেলাম। আপনার আপনি যেহেতু প্রচলিত ধারার ন্যারেটিভটা গ্রহণ করতে যাচ্ছেন, আপনি মনে করছেন আপনার ন্যারেটিভটা হচ্ছে বেটার ন্যারেটিভ, দেন আমি মনে করি যারা এই ন্যারেটিভ অলরেডি বিশ্বাস করে প্রিচ করে এবং ওই ন্যারেটিভটা সমাজে ছড়ায়, সমাজে একটা কেওস সৃষ্টি করতে যাচ্ছে, সমাজে সমাজটাকে ব্যাকডেট করতে যাচ্ছে, তাদের সাথে আপনার এই ট্রুথ ভ্যালু নিয়ে কথা বলা উচিত। হ্যাঁ কিন্তু ফারাজ ভাই আমার তো আরো প্রশ্ন আছে, উনি প্রচলিত কোরআন এবং প্রচলিত হাদিস সিরাত এগুলো কিছুই মানেন না, তাহলে নবী মোহাম্মদ বলে যে আদৌ কেউ ছিল এই জিনিসটা আপনি জান পাইছেন কোথেকে? যদি নাম কোথাও কারো থাকে তা অবশ্যই সেই লোক ভালো করুক কিংবা খারাপ করুক, কিন্তু তার একটা অস্তিত্ব ছিল, না না সেটা আমরা কিন্তু মোটামুটি উনি বলতে তো পারবো। নাম থাকলে অস্তিত্ব আছে, নাম হ্যারি পটার থাকলে গুলো অস্তিত্ব কেউ, আছে, ওয়াও হ্যারি পটার ওয়াও, হ্যারি পটার বাসার পাশে পাশে ইয়ে নাকি বসে বসে তাস করতেছে, শার্লক হোমস বুঝছেন ফারাজ ভাই, শার্লক হোমস বলে না ইংল্যান্ডে একটা লোক ছিল বুঝছেন, থাকতেই তো হবে কারণ নাম আছে, তার লোক থাকবে না ফেলুদাও তো মানে ট্রুলি এক্সিস্ট করতেছে নাকি? ভাই? এত যুক্তি কিভাবে মাথায় মানে আটে এটা তো বুঝলাম না ভাই, এটা মানে কঠিন যুক্তি আপনার মাথায় আসতেছে তো। না ভাই আসলে সত্য হচ্ছে যে আসলে আল্লাহ নাই সেই জিনিসটা আমি মানতে আপনাকে পারতেছি আমি না, জিজ্ঞেস করেছি, আপনাকে আমি জিজ্ঞেস করেছি ভাই, আপনি আচ্ছা কোরআন আসলে মানেন না? লেটিভ কমপ্লিট হয়েছে, আল্লাহ নাই সেটা মানতে পারতেছে না, তারপরে উনি যে আছে সেটাও মানতে পারতেছি না। আচ্ছা তারপরে
এখন এখন আমাদের কি করার আছে? কিন্তু ফারাজ ভাই আমার প্রশ্নের তো উত্তর পাইলাম না তো। আমি আচ্ছা ওনাকে আচ্ছা জিজ্ঞেস সরি, করছিলাম যে উনি কোরআনও মানতেছেন না, হাদিসও মানতেছেন না, সিরাতও মানতেছেন না, ইতিহাস সবই নাকি রাজনৈতিক ভাবে তাই মোহাম্মদকে এটা সেটা করে করে মানে ইতিহাস বিকৃতি করে ফেলছে, কিন্তু নবী মোহাম্মদ বইলা যে আদৌকে ছিল এইটা উনি কিভাবে আমাকে প্রমাণ করবেন, কোন দলিল দিয়ে প্রমাণ করবেন? এবং যদি প্রমাণ করতে না পারেন তাহলে যেই বেটা ছিলই না সেই বেটা যদি আমি গালিও দিই তাতে ওনার কেন মানে হ্যাঁ, ইয়া উঠে ইমাজিনারি যায়, ক্যারেক্টারকে গালি দিলে ওনার গালি আপনার দিলে সমস্যা আসলে আমার আপনার ভালো কেন, লাগে, ওনার আমি কেন নিজেও গালি, ওনার কেন ক্যারা উঠে যায় এটা না শুনলে ওনাকে যে আপনার ভালো লাগে মানে মোহাম্মদকে আপনার ভালো লাগে? না মোহাম্মদকে যে যেহেতু আমি দেখি নাই তো তাকে ভালো লাগার প্রশ্নই আসে না। ইভেন কিছু কিছু জায়গায় কথা বলতে গেলে ওনাকে আমিও গালি ভাই দিয়ে আসি আপনাকে বেজবে। আপনাকে আপনাকে আমি যে প্রশ্নটা করেছি আপনি একটু স্পেসিফিকলি সেটার উত্তর দেন প্লিজ, যে আপনি তো যদি কোরআন হাদিস সিরাত তাফসির কিছুই না মানেন এবং এগুলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আপনার কাছে মনে হয়ে থাকে, তাহলে আপনি নবী মোহাম্মদ বলে আদৌ কেউ ছিল সেটা কিভাবে প্রমাণ করবেন? আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে এই বেড়া যে বেড়ার কোনো প্রমাণই নাই সে বেড়াটা আমি গালি দিলাম নাকি প্রশংসা করলাম, আপনার কি যায় আসে ভাই? আসলে উনি ছিল কিনা সেটা আমি আসলে প্রমাণ করতে গেলে আমাকে দলিল মানতে হবে, আর দলিল আসলে বলতেছে এক কথা, কিন্তু তৎকালীন সময়ে রাজনৈতিক ভাবে তাকে হেয় করার জন্য বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছিল, তাতে করে হয়তো অনেক দলিল পাল্টাই যেতে পারে। তাহলে এখন তো দলিল আসলে গুলো তো আমরা বাদই দিলাম, তাহলে এছাড়া আপনার কাছে আর কি দলিল আছে যে সে ছিল? এছাড়া আমার কাছে তো কোনো দলিল নাই, সেজন্য তো আমি মানি না। তার মানে আপনি তার অস্তিত্ব প্রমাণই করতে পারছেন না, কিন্তু তা যেই যার অস্তিত্বের কোনো প্রমাণ আপনার কাছে নাই সেই ব্যাটারে যদি কেউ খারাপ বলে বা সেই ব্যাটারে যদি কোনো একটা দলিল দিয়ে তাকে যদি কেউ বলে যে এই ব্যাটা একটা লুচ্চা ছিল, একটা গণহত্যাকারী ছিল, একটা ধর্ষক ছিল, তাহলে আপনার কেন উঠে যায়? না না আমার তো কিছু যায় আসে না, এই বলেন। যে আপনি একটু আগে বললেন, একটু আগে বললেন কেন আপনি ইয়া করেন এটা নবী মোহাম্মদকে সমালোচনা করেন, না ওনাকে সমালোচনা করেন তাতে আমার কিছু যায় আসে না, করেন, কিন্তু আসলে কি আমরা তার অস্তিত্ব পাচ্ছি? অস্তিত্ব তো আপনি পাচ্ছেন না, আপনি তো ওগুলা কিছু মানেন না দেখে পাচ্ছেন না। আচ্ছা আপনি আমাদের থেকে কি এক্সপেক্ট কি করতেছেন? আসলে আমি এক্সপেক্ট যেটা করতেছি সেটা হচ্ছে এই যে প্রচলিত যে দলিলগুলো আছে এর বাহিরে কি তার কোনো পরিচয় আছে কিনা। আমরা কি এটা নিয়ে আলোচনা, আপনি তো এটা নিয়ে আলোচনা করতেছিলেন, এখন তো অন্য টপিক উঠানো শুরু করছেন। আমাকে মানে আমাদেরকে কি বলতে আসছিলেন আপনি? না আমি আসলে এটা সত্যতা যাচাই করতে চাচ্ছিলাম যে আসলে কি এগুলোকে গ্রহণযোগ্য কিনা, আসলে মানে ধর্মের নামে আপনি যে যদি বইগুলো ওটা ছিল। ওটা নিয়ে আপনার ডাউট থাকে, আপনার যদি ডাউট থাকে যে দেখেন আমি পার্সোনালি মানে আমি আসিফ ভাই খুব বেশি মাথা ঘামাই না এটাতে, যে এটা আসলে ট্রু সেন্স মানে সত্য কতটুকু বা এই সেই, বাট এটা যেহেতু ইম্প্যাক্ট আছে এটা নিয়ে ডিল করতে হয়। আপনি যদি মনে করেন যে এটার সত্যতা নাই তবে মানে আপনার তবে আপনি একটা কাজ করতে পারেন, এটা নিয়ে আমার মনে হয় আপনার আলোচনাটা মুমিনদের সাথে করা উচিত আসিফ ভাই। আমি মনে করি ওইটা মানে হাদিস আসলে কি গ্রহণযোগ্য কিনা এটা যদি নাস্তিকদের ডিফেন্ড করতে হয় এটা তো ভাই মানে কিয়ামতের আলামত ছাড়া কোনো কিছু না। অবশ্যই অবশ্যই ভাই শান ভাই আপনি একটু কাজ এক কাজ করেন, আপনি যে কোনো একজন আলেমের কাছে গিয়ে এই বিষয়ে আপনার যে সন্দেহ এবং আপনার যে সংশয় সেটা ব্যক্ত করেন, কল্লা ফেরত নিয়ে ফেরত আসতে পারলে তখন আমরা নিশ্চয়ই একসময় আপনার সাথে আলোচনা করব, কিন্তু চেষ্টা করবেন নিরাপদ নিরাপদে থেকে এই প্রশ্নগুলো আপনি কোনো আলেমকে করতে পারেন কিনা দেখেন, যে আপনি আপনার কাছে আপনার যেটা মনে হচ্ছে যে কোরআনে রাজনৈতিকভাবে কোরআন বিকৃত করা হয়েছে, হাদিস বিকৃত করা হয়েছে। এবং এখানে আরো প্রশ্ন হচ্ছে যে তাইলে মূল কোরআনটা কই ভাই, মূল কোরআনটা যে আপনি কি আপনার কাছে কি মূল কোরআনটা আছে বা আপনার কাছে আপনি এগুলো জানলেনই বা কিভাবে ভাই, এই আপনার কাছে কি কোনো নতুন ওহী আসছে? এখন এইগুলা যদি আপনি কোনো হুজুরের কাছে গিয়ে বলেন তাহলে তো নির্ঘাত আপনাকে মানে আস্ত রাখবে না, তো এই আলোচনা তারপরে যদি আস্ত রাখে এবং আলোচনাতে যে ফলাফল আসবে তখন আপনি আমাদের সাথে আলোচনা করতে আসেন, কিন্তু আমরা যে সমালোচনাটা করি সেই সমালোচনাটা হচ্ছে যেই প্রতিষ্ঠিত ইসলামী ইয়া আছে মানে শাস্ত্র নেগেটিভটা ডক্ট্রিন যেটা আছে, হ্যাঁ ন্যারেটিভ আছে, ডক্ট্রিনটা যে আছে সেই ডক্ট্রিনের উপর ভিত্তি করে আইন প্রণয়ন হয়, মানুষ হত্যা হয়, জিহাদ হয়, নারী অবমাননা হয়, প্রত্যেকটা দেশে দেশে হয়, সেইটার বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের যুদ্ধ এইটা। এখন ওইটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা তা দিয়ে আমাদের কিছুই ভাই যায় আসে না। মোহাম্মদ আসলেও 9 বছরের আয়েশার সাথে ইয়ে করছে নাকি তার বয়স 18 ছিল, এটা দিয়ে তো আলটিমেটলি আমাদের কোনো আবদুল্লাহ যায় আসবে না। আমাদের যে আবদুল্লাহটা যায় আসবে তখন যদি ওটার উপর ভিত্তি করে এখন কেউ বলা শুরু করে যে আমরা অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা বিয়ে করতে চাই, বা ওই জিনিসটা যদি হালাল করা হয়, বা ওই জিনিসটাকে যদি নর্মাল বলে, বা এটাকে যদি মরাল বলে প্রিচ করা হয়, মরাল একটা কাজ, এইটা নিয়ে সমস্যা। এবং আমরা সেই ইম্প্যাক্টটা নিয়ে কথা বলতেছি এখন, তার সাথে 9 বছরে কি আবদুল্লাহ করছে না করছে সেটা তো, এটা এটা ট্রুথ ভ্যালু কতটুকু এটা এটা তো আমার কাছে মানে কোনো ভ্যালু ক্রিয়েট করে না। যেমন ধরেন ফারাজ ভাই আমাদের মানে আমরা যারা নাস্তিকরা নবী মোহাম্মদের যে সমালোচনাগুলো করি আমাদের একটা প্রধান সমালোচনার বিষয় হচ্ছে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে তুলে এনে গনিমতের মাল হিসেবে তাদেরকে ধর্ষণ করার যে ইসলামী বিধানটা আছে সেটা, কিন্তু আমরা ঐতিহাসিকভাবে দেখি যে ওই সময়ে আরব অঞ্চলে অন্যান্য জাতিগোষ্ঠীও একই কাজ করত এবং পরবর্তীতেও মানে খলিফারা একই কাজ করছে, মানে শতাব্দীর পর শতাব্দী ধরে এই কালচারটা তারা চালায় গেছে, এই কালচারটার কোনো আকপিস হয়নি, পরিবর্তন হয়নি। এবং এই যে রিসেন্ট আমল পর্যন্ত আমরা দেখেছি যে আইসিস যে কাজটা করেছে, আইসিস যে কাজটা করেছে ইয়াজিদি মেয়েদেরকে খ্রিস্টান মেয়েদেরকে
তুলে নিয়ে গিয়ে বাজার বসাইছে, স্লেভ মার্কেট বসাইছে মেয়েদেরকে, মেয়েদের স্লেভ মার্কেট, সেখানে $100 $200 বাচ্চা মেয়ে হইলে, ফারাজ ভাই মানে কি রকমের ভয়ঙ্কর ব্যাপার, বাচ্চা বাচ্চা মেয়েকে, বাচ্চা মেয়ে হইলে দাম বেশি ভাই, $500 $1000, একদম একদম ছোট বাচ্চা মেয়ে হইলে অনেক দাম মানে। এবং মানে এখানে মানুষজন কিনতে আসতেছে, সেই স্লেভ মেয়েগুলাকে মানুষ কিনতে আসতেছে এবং কিনে নিয়ে যাচ্ছে, মানে কি একটা বীভৎস অবস্থা। হ্যাঁ, এখন এই জিনিসটা তো আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের মানে হিস্ট্রিতে এই জিনিসটা খুবই নর্মাল একটা জিনিস হিসেবেই তারা পালন করছে যুগে যুগে। এখন নবী মোহাম্মদ এটা করে নাই, এই রকম যদি কেউ দাবি করে যে না নবী মোহাম্মদ এটা করে নাই, অন্যরা অন্য চক্রান্তকারীরা চক্রান্ত করে এই জিনিসটা ঢুকাই দিছে, আমাকে হাদিস কোরআনের ভিতরে এটা ঢুকাই দিছে, এটা যদি বলে তাহলে তো তার সেটা প্রমাণ করতে হবে, তাই না ফারাজ ভাই? জি 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 অবশ্যই ভাই, ওটা তো, ওটা তো প্রমাণের দায়িত্ব তারই, এখন তো ওটা তো অন্য কারো প্রমাণ করা যাচ্ছে না যে ওটা আসলে ঘটে নাই বা ওটা সত্যতা নিয়ে সমস্যা আছে। এটা এটা এস্টাবলিশ ন্যারেটিভ এর বাইরে যদি কেউ অন্য একটা কথা নিয়ে আসতে চায়, তাহলে তো এটা দায়ভার তো তার নিজেরই যে দাবিটা করতেছে। হ্যাঁ শান ভাই, আপনি যদি তাহলে এই জিনিসটা প্রমাণ করতে পারেন যে আপনার আপনার যে চিন্তাটা সেটা যদি আপনি প্রমাণ করার মতো কোনো দলিল আপনার কাছে থাকে, তাহলে আপনি সেটা নিয়ে আমাদের সাথে একদিন বসতে পারেন, আর যদি সেটা না থাকে তাহলে তো আপনার অবশ্যই উচিত না না মুমিন আসিফ ভাইদের ভাই, সাথে ওটা আলোচনা যদি করা। থাকে তাহলে ওটা দলিলে আপনি মুমিনদের কাছে যান প্লিজ ভাই। আমি সিরিয়াসলি চাই না যে কোনো নাস্তিক বসে বসে হাদিসের সত্যতা যাচাই করুক, আমি চাই না আসিফ ভাই, এটা মুমিনদের মাথা ব্যথা মুমিনদের করতে দেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে শান ভাই আপনাকে তাহলে বিদায় জানাই নাকি, আর কি কিছু বলবেন? আরেকটু একটা প্রশ্ন ছিল আর কি, হ্যাঁ হ্যাঁ বলেন। আজকে আজকে থাকুক ভাই, ওই যে যে ধর্ম নিয়ে ক্লাসে না, সে ধর্ম ফেরত আসছে আর কি, ওনার কাছেই যেতাম আর কি। আচ্ছা 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 বলেন, ঠিক আছে। সমস্যা নেই, বলেন আচ্ছা শর্টে শান শেষ। ভাই, তাহলে শান ভাই এক কাজ করি, তাহলে আপনাকে একটু রাখি, আপনি স্টেজেই থাকেন, আরেকজনকে একটু যুক্ত করি, ওনার সাথে কথা শেষ করে আবার আপনার কাছে আসি, ঠিক আছে? জি আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আপনি স্টেজেই থাকেন।